আমি মানে শর্ট লেয়ার কাট করাবো টমবয় টাইপের। টমবয় টাইপের? হ্যাঁ। ওকে, আপনার নাম? আমার নাম ইমাঙ্কিতা হালদার। কি করে, কোন ক্লাসে পড়া হয়? ক্লাস নাইন। ক্লাস নাইন, আচ্ছা ঠিক আছে, বসুন। তো আমি ক্যামেরা পার্সন পৌলমিকে বলবো পুরো হেয়ারটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কতটা আছে? তো উনি শর্ট লেয়ার করবেন, এতটা শর্ট করা হবে, শোল্ডার হাইটে রাখা হবে হেয়ারটা। আমি ক্রাউনটা দিই, রবীন দাস স্টার হাওড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করবেন। এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি একটু ওয়াটার স্প্রে করি, তো ফার্স্ট আমি ব্যাকটায় যাব, ফার্স্ট ব্যাকে যাব, ব্যাকে কাটিংটা করে দেখুন। আমি শোল্ডার হাইটে রাখছি, দেখি আপনার মাথার এরাউন্ড রাখুন। দেখুন কতটা শর্ট করলাম। এবার আমি ফ্রন্টে নিয়ে আসছি,
এটা একটু আমি রাখছি নোজ হাইটে রাখছি। কাটিংটা বুঝতে পারছেন, আমি ফিনিশিং করো পরে কাটিংটা ফার্স্ট কাটটা করে নিই। ক্যামেরার পাশে নিয়ে এদিকটা আসতে বললো একটু এখান থেকে দেখেন। ক্যামেরা পার্সন সামনে আসতে বলবো ফোনটা দেখানোর জন্য। তো ব্যাগটা বুঝতে পারছেন, কাটিংটা কিরকম লাগবে ফ্রন্টে ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি ফ্রন্টটা দেখাতে। ফ্রন্ট থেকে আমি যেটা ঘোরাবো ক্যামেরা পার্সন, আমি এই সাইডে আসতে বলবো ক্যামেরা পার্সনকে, ফ্রন্টে এদিকে আসতে বলবো। কিরকম লাগছে বুঝতে পারছেন দেখুন কতটা শর্ট রেখেছি।
আমি একটু ড্রায়ার দেওয়ার আগে কাটিং কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ড্রায়ার ইউজ করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি ড্রায়ার ইউজ করব। ড্রায়ার ইউজ করতে করতে আমি ফ্লোরে যে হেয়ারটা পড়ে আছে ওটাকে ক্যামেরার পাশে দেখাতে বলবো। ফ্লোরে দেখুন চুলটা পড়েছে, কতটা কেটেছিল না। একটু ওনাকে পাউডার দেবো, দিয়ে আমি এটা ক্রাউনটা খুলে দিচ্ছি। দেখি আমি ব্যাগটা এবার ঘুরিয়ে দেখাবো, পুরো চুলটা আস্তে আস্তে করে পুরোটা দেখাতে বলবো আমার হেয়ার পার্সনকে। দেখুন পিছনটা কীরকম লাগছে, শোল্ডার হাইটে আছে। আপনি একটু উঠে এখানে দাঁড়ান, দাঁড়িয়ে পুরো চুলটা দেখা, পুরো ঘুরে আর দেখা পুরোটা। আসলে আমি ঘুরে যান, বুঝতে পারছেন তো। যদি আপনাদের এই কাটিংটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কীরকম লাগলো কাটিংটা? খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ।